शुरू कर टॉप न्यूज़ एट सिक्स। पाक मददपुष्ट लगातार सन्त्रासेर प्रत्याघात, 11 दिन माथाय उड़ीर बदला निल भारत। नियंत्रण रेखा पेरोलो सेना, गुड़िए देवा हलो सात जंगी घाटी, खत्म कमपक्षे 35 जन जंगी। अठारह जवानों का बलिदान बेकार नहीं जाएगा, लेकिन सेना बोलती नहीं है, सेना पराक्रम करती है। पूरे विश्व में प्रधानमंत्री बोले छिलेन, भारतीय सेना करे देखालो। भारतीय सेना ने सर्जिकल स्ट्राइक्स कल उन लॉन्च पैड्स के ऊपर किए हैं। अनुप्रवेश करते नियंत्रण रेखा बराबर फिर जड़ो हुए थे जंगीरा, खबर छिलो, नजर रखा है जंगी घाटीगुलिते। बुधवार मध्यराते शुरू है शेल, तार आड़े नियंत्रण रेखा पेरोय सेना। आतंकवादी और उनके समर्थकों को भारी नुकसान पहुंचाया गया है और कईयों को उधर मार गिराया गया है। मात्र साढ़े चार घंटा माटीते मिशे छे सात जंगी घाटी, खत्म बेश कयेकजन जंगी गाइड एवं जंगीदेर माथा। प्रयोजने फिर घरे ढुके मारते कसूर करबे ना सेना। हम किसी भी सूरत में आतंकवादियों को लाइन ऑफ कंट्रोल के पार बेझिझक हरकत नहीं करने दे सकते। भारत घरे ढुके मारबे एमनटा कल्पना करते पारेनी पाकिस्तान, मार हजम करते पारछे ना तारा। भारतेर ई आतंकवाद प्रत्याघाते बैकफुटे पाकिस्तान। ब्यूरो रिपोर्ट 24 घंटा। কিভাবে হলো এই সার্জিক্যাল স্ট্রাইক বিষয়ে বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। সিজার, ঠিক কিভাবে গোটা অপারেশনটা হলো, কি ইনফরমেশন এখন অবধি আমরা পাচ্ছি? দেখো মৌপিয়া, এই যে গোটা অপারেশনটা সার্জিক্যাল স্ট্রাইক, সেটা কিন্তু হলিউডের যে কোনো ফিল্মকেও অ্যাকশন মুভিকেও হার মানায় নাটকীয়তার দিক থেকে, যেটা সেনা সূত্র থেকে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই এই অপারেশনের প্রস্তুতি চলছিল এবং কালকে রাতে একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের বাহিনী কিন্তু ঢোকে এবং তারা ভাগ হয়ে যায় বিভিন্ন চার থেকে পাঁচ জনের ছোট ছোট দলে। অত্যাধুনিক কিন্তু হালকা অস্ত্র, বেরেটা অটোমেটিক রাইফেল, বাজুকা বা এলএমজির মতো হালকা অস্ত্র তারা নিয়েছিলেন এবং তারা যখন জঙ্গি ঘাঁটিগুলোকে তিন দিক থেকে ঘিরে ফেলেন রাতের অন্ধকারে, কোনো ধরনের রিটালিয়েশনের সুযোগ না দিয়েই কিন্তু প্রথম চারটে ক্যাম্পে অ্যাটাক হয়। ভীমবেড় এবং লিপা সেক্টরের চারটে ক্যাম্পে অ্যাটাক হয় এবং এই চারটে ক্যাম্পগুলো কন্টিগুয়াস, অনেকটা কাছাকাছি ছিল। সেই চারটে ক্যাম্পে যখন অ্যাটাক করা হয় তখন অন্যদিকে পাক সেনাকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যস্ত রেখেছিল ভারতীয় সেনা এবং তার পাশাপাশি ঠিক তার আগেই হঠাৎই একটা ঝটিকা আক্রমণ চালিয়ে যায় ভারতীয় সেনারই একটা হেলিকপ্টার বোন টিম। তাদের এই আক্রমণ, অর্থাৎ দুদিক থেকে যখন আক্রমণ চলছে তখনই রাতের অন্ধকারে একেবারে সেই জঙ্গি শিবিরকে ঘিরে ফেলে পাঁচ থেকে ছজনের ছোট্ট ছোট্ট এলিট কমান্ডো ফোর্সের টিম এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিরা কার্যত দিশেহারা হয়ে যায় কোন দিকে তারা রিটালিয়েট করবে এবং সেই কায়দাতেই প্রথমে চারটে জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়া হয় এবং যেটা ভারতীয় সেনা সূত্রে জানা যাচ্ছে ঠিক রাত 1:25 সেই সময় প্রথম লিপার জঙ্গি শিবিরে আক্রমণ চালানো হয়। এই 1:25 রীতিমতো ঘড়ি মিলিয়ে চারটে জঙ্গি শিবিরে যখন আক্রমণ চলে তার এক ঘন্টার মধ্যে পাশের হটস্প্রিং সেক্টরে কিন্তু পরবর্তী আক্রমণটা হয়। অর্থাৎ বলা যায় মাত্র 40 থেকে 45 জন এলিট কমান্ডো কালকে সাতটা জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছে। অবশ্য তাদের ব্যাকআপের জন্য, কভার ফায়ারিং থেকে শুরু করে তাদের ব্যাকআপের জন্য ছিল আরও 100 জনের একটা বিশেষ দল। তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর যখন পাক সেনাকে ব্যস্ত রেখেছিল তার পাশাপাশি হেলিবর্ন ইউনিটটা ব্যস্ত রেখেছিল এই জঙ্গিদের অন্য দিকে ব্যস্ত রাখতে তারা সাহায্য করেছিল। সিজার ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সামনে বুঝিয়ে দিলেন যে এক্স্যাক্টলি কিভাবে এই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে গতকাল রাতভর। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এই প্রত্যাঘাত নিয়ে ভারতের পাশেই দাঁড়ালো বাংলাদেশ। সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে প্রত্যাঘাতের অধিকার আছে, আন্তর্জাতিক আইন মেনে অধিকার আছে ভারতের, মন্তব্য করলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল চৌধুরী। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, দেখো মুপিয়া, যেটা ইকবাল চৌধুরী জানিয়েছেন যে আইন মেনেই ভারত যা করেছে সেটা আইন মেনেই করেছে এবং এই সার্জিক্যাল, ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইক, এই পদক্ষেপের সঙ্গে তারা রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি যে ভারত আরো 22টি দেশকে তারা যে এই সার্জিক্যাল স্ট্রাইকটা করেছে সেটা জানিয়েছেন এবং সর্বপ্রথম বাংলাদেশ জানিয়েছেন যে বাংলাদেশ এই ভারতের এই পদক্ষেপে, কারণ এটা একটা হিস্টোরিক্যাল স্টেপ ভারতের তরফ থেকে,
সুতরাং ভারতের পাশে বাংলাদেশ যে রয়েছে সেটা বাংলাদেশ এই 22টি যে দেশ যাদেরকে ভারতবর্ষ জানিয়েছে সর্বপ্রথম রিয়াকশন কিন্তু বাংলাদেশের তরফ থেকে আসছে এবং বাংলাদেশ পাশে থাকবে এই গোটা বিষয়টা সেটা তারা জানিয়েছে। কমলিকা ধন্যবাদ, কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনা অভিযানের মধ্যেই পরমাণু যুদ্ধের হুমকি দিল পাকিস্তান। প্রবল চাপে কোণঠাসা হয়ে ইসলামাবাদ এই ধরনের হঠকারী মন্তব্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করিয়ে দিচ্ছেন পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রে পাকিস্তানকে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে দিল্লির। কাশ্মীরে লাগাতার উস্কানি, উড়ি সেনা ছাউনিতে হামলা, নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন, এবার সব সীমা ছাড়িয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন, বলেছেন পাকিস্তানের সুরক্ষার জন্য তারা বিশেষ ধরনের অস্ত্র তৈরি রেখেছেন, শুধু সাজিয়ে রাখার জন্য এগুলি তৈরি করা হয়নি, তাদের দেশ বিপদে পড়লে তারা ভারতকে নিশ্চিহ্ন করে দেবেন। উরি হামলার আগেও পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলায় এই ধরনের হুমকি শোনা গেছে। একদিকে নিয়ন্ত্রণ রেখায় সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান। এই দুই সারাশি চাপে আতঙ্কিত হয়ে পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 1974 ভারত প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। 1998 সেই সাফল্য পায় পাকিস্তান। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট বলছে ভারতের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা 90 থেকে 110, পাকিস্তানের হাতে 100 থেকে 120টি পরমাণু অস্ত্র রয়েছে। দুদেশের ক্ষেপণাস্ত্র সংখ্যা যথাক্রমে 33 এবং 18। ভারতের হাতে 15টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে 8টি। ভারতের হাতে রয়েছে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য 350 কিলোমিটার পাল্লার ধনুষ ক্ষেপণাস্ত্র, রয়েছে মাটি থেকে উৎক্ষেপণযোগ্য 600 কিলোমিটার পাল্লার পৃথ্বী 3, INS আরিহন্তে মোতায়েনের অপেক্ষায় 700 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র K-15। সমুদ্র থেকে উৎক্ষেপণ করা যায় এমন 3,500 কিলোমিটার পাল্লার K-4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। রয়েছে মাটি থেকে উৎক্ষেপণযোগ্য 5,000 কিলোমিটার পাল্লার অগ্নি-3 এবং 8,000 কিলোমিটার পাল্লার অগ্নি-5 ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের হাতে রয়েছে 60 কিলোমিটার পাল্লার নাসের ক্ষেপণাস্ত্র, এরপরই রয়েছে আরেক ক্ষেপণাস্ত্র মাটি থেকে উৎক্ষেপণযোগ্য 300 কিলোমিটার পাল্লার গজনভি, রয়েছে 700 কিলোমিটার পাল্লার বাবর, মাটি থেকে উৎক্ষেপণযোগ্য 1,800 কিলোমিটার পাল্লার ঘাউরি এবং 2,700 কিলোমিটার পাল্লার শাহিন-3 ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে। পরমাণু অস্ত্রের সংখ্যা পাকিস্তানের বেশি হলেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পাল্লায় তাদের অনায়াসে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতে। ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসছে প্রায় গোটা পাকিস্তান। তুলনায় পাক পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে উত্তর ভারত এবং পশ্চিম ভারতের একাংশ। পরমাণু নিরস্ত্রীকরণে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য নয়, ফলে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলে তারা গোটা বিশ্বে আরও কোণঠাসা হয়ে পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এই মুহূর্তেও আমরা যেটা খবর পাচ্ছি, জম্মুর মেন্ধর সেক্টরে সংঘর্ষ চলছে, জঙ্গি এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ চলছে, চলছে গুলির লড়াই, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এর পাশাপাশি আমরা যেটা খবর পাচ্ছি, আপনাদের আগেও জানিয়েছি যে ইতিমধ্যে সীমান্তবর্তী যে গ্রামগুলো, জম্মু কাশ্মীর এবং পঞ্জাবের যে সীমান্তবর্তী গ্রামগুলো, সেগুলো খালি করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই পঞ্জাবের সমস্ত হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে, সমস্ত ডাক্তার এবং নার্স তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যেই সমস্ত স্কুল, সীমান্তবর্তী এলাকার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রত্যাঘাতের আশঙ্কা ইতিমধ্যে জম্মু কাশ্মীর এবং পঞ্জাবের যে ভারত পাক সীমান্ত তার সংলগ্ন এলাকা, সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের এবং সমস্ত হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে, যে কোনো রকমের পরিস্থিতি মোকাবিলার জন্য ডাক্তার এবং নার্সদের ছুটি বাতিল করা হয়েছে এবং স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।